উঠে এজেন্ট বসানোকে কেন্দ্র করে ভাঙরের নলমুড়িতে আইএসএফ তৃণমূল একেবারে খণ্ড যুদ্ধ বেঁধে যায়। মাথা ফেটে যায় উভয় পক্ষের বেশ কয়েকজনের। পুলিশকে ধরে বিক্ষোভ দেখান আইএসএফ কর্মী সমর্থকরা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, ভাঙর এখন কলকাতা পুলিশের অধীনে, কেন্দ্রীয় বাহিনীও রয়েছে, তবু ভয়ের ভাঙর সেই ভাঙরেই রইল। একেবারেই তাই, এবং আজকে একেবারে সকাল 5টার থেকে ভাঙর কিন্তু বারবার সংবাদের শিরোনামে উঠে এসেছে। এই যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা নলমুড়ি মোড়, তার আগে ভাঙরের আরও দুটো জায়গায় সকাল থেকেই কিন্তু বোম বৃষ্টির খবর আসতে থাকে। এবং আমরা ওখানে গিয়ে দেখি যে আইএসএফ কর্মী সমর্থকদের সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকদের একেবারে সরাসরি সংঘর্ষের ঘটনা ঘটে, বেশ কয়েকজন আহত হয়, তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে হয়। কোথাও কোথাও সারাদিন ধরে খবর এসেছে যে সিপিএমের যারা এজেন্ট ছিল তাদেরকে মেরে বের করে দেওয়া হয়েছে, আইএসএফের এজেন্টদেরকে মেরে বের করে দেওয়া হয়েছে। কোথাও আমরা এই ঘটনাও দেখেছি যে 100 মিটারের মধ্যে প্রচুর শাসক দলের যারা সদস্য আছেন, যারা কর্মীরা রয়েছেন, তারা ওখানে ঘিরে রেখে দিয়েছেন। কিন্তু আজকে আশ্চর্যজনকভাবে আমরা প্রথম দিকে দেখেছিলাম আইএসএফ তারা কিছুটা প্রতিরোধ তৈরি করার চেষ্টা করেছিল, বামেদের শক্তি এখানে দুর্বল, তারা কোথাও কোথাও আইএসএফের সঙ্গে থেকে প্রতিরোধ তৈরির চেষ্টা করেছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আইএসএফের কর্মীরা কার্যত নিজেদেরকে গুটিয়ে নেন, এবং এই যে ভাঙর সেখানকার যিনি বিধায়ক তাকেও কিন্তু আজকে একবারের জন্য এই অঞ্চলে নৌশাদ সিদ্দিকীকে দেখা যায়নি। বরং তিনি কিন্তু কোথায় ছিলেন, আইএসএফের কর্মীরা হঠাৎ কেন রণে ভঙ্গ দিলেন, এই প্রশ্নগুলো কিন্তু ইতিমধ্যেই ভাঙরে উঠতে শুরু করেছে। দফায় দফায় উত্তপ্ত হয়েছে সন্দেশকারী, কখনো আক্রান্ত হয়েছে বিরোধীরা, কখনো আক্রান্ত হয়েছে শাসক দল, কখনো পাথর বৃষ্টি, কখনো পুলিশের ইট বৃষ্টি, সব মিলিয়ে আজ পরিস্থিতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, এই মুহূর্তের কি অবস্থা? দেখো, দুপুর 2টোর পর থেকে কিন্তু উত্তপ্ত হতে থাকে সন্দেশখালি। দফায় দফায় সন্দেশখালির একাধিক জায়গাতে বিক্ষোভ হয়, কোথাও পুলিশের সাথে সরাসরি যারা সাধারণ মানুষ তাদের বচসা আমরা দেখতে পাই। শুধুমাত্র তাই নয়, একসময় পুলিশকে কাঁদানে গ্যাস পর্যন্ত ছুটতে হয়। এই বসিরহাট যেখানে 116 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, সেই সন্দেশখালিতে বা সেই বসিরহাটে, বিশেষ করে সন্দেশখালিতে আজকে দিনভর একাধিক জায়গাতে গণ্ডগোল হয়েছে। রাজবাড়ি আউটপোস্টের সামনে মহিলারা বিক্ষোভে বসে পড়েন, তো কোথাও দেখা গেছে যে কানবাড়ি মোড়ের কাছে সেখানে কিন্তু পুলিশের উদ্দেশ্যে ইট ছোড়া হয়। এবং এই মুহূর্তে আমি চুচুড়া মোড়ে রয়েছি, তোমাকে একবার একটু ছোট করে দেখানোর চেষ্টা করবো। এখানে কিন্তু রাস্তা অবরোধ করে রাখা হয়েছে, ক্যামেরার প্রবীর দেখে দেখানো। এবং তুমি দেখতে পাচ্ছ গাড়ি পরপর দাঁড়িয়ে রয়েছে, যেগুলো কলকাতার উদ্দেশ্যে যাবে, সেই গাড়ি এই মুহূর্তে কিন্তু বাসন্তী হাইওয়ের উপর আটকে রয়েছে। এবং যেটা আমরা জানতে পারছি যে এরপরে অনেকে রয়েছেন যারা আজকে ভোট দিতে পারেননি, কিছু পরে ইভিএম মেশিন এখান থেকে শহর কলকাতা স্ট্রং রুমে যাবে, সেই ইভিএম মেশিন আটকানোর একটা পরিকল্পনা রয়েছে। এবং কারণ তারা ভোট দিতে পারেননি, সেই কারণে তুমি দেখতে পাচ্ছ রাস্তা আড়াআড়িভাবে এখানে সিমেন্টের বোল্ডার ফেলে, গাছ ফেলে বিক্ষোভ কিন্তু চলছে। অর্থাৎ সন্দেশখালির আজ এখনো কমেনি, যদিও ভোট পড়ে ভোটের যে পর্ব, যে সময়সীমা, সেটা শেষ হয়ে গিয়েছে। আজকে দফায় দফায় কখনো রাজবাড়ি আউটপোস্টে, কখনো শেখ পাড়াতে, কখনো কানবাড়ি মোড়ে এবং চুচুড়াতে, বয়ারমারিতে, বিভিন্ন জায়গাতে দফায় দফায় কিন্তু গণ্ডগোল চলেছে, যেখানে মূলত কখনো তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ যে বিজেপি কর্মী সমর্থকরা তাদের উপর চড়াও হয়েছে, কখনো তার উল্টোটা, অর্থাৎ বিজেপি কর্মী সমর্থকরা বলছে যে তৃণমূলের তরফে তাদের উপর চড়াও হয়েছে, কোথাও মহিলাদেরকে মারধর করা হয়েছে। অর্থাৎ দিনভর আমরা যেটা দেখলাম যে বিশেষ করে বসিরহাটে শহরে বা টাউন অঞ্চলে তেমন কিছু না হলো, সন্দেশখালি যা আজকে এই ভোটেরও আগে শিরোনামে ছিল, একদমই শেষ দফার ভোটে নজরে ছিল যেমন ভাঙর, নজরে ছিল সন্দেশখালি, নজরে তেমন ভাঙরও।